নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে গরমের ছুটিকে কেন্দ্র করে বড়সড় আপডেট উঠে আসছে। আগামীকাল অর্থাৎ 24শে এপ্রিল সোমবার আদৌ কি স্কুল খুলছে কি খুলছে না সেই সংক্রান্ত এই মুহূর্তে শিক্ষা দপ্তর সূত্র থেকে বড়সড় আপডেট উঠে আসছে। তো সকল ছাত্রছাত্রী যারা রয়েছে স্কুল কলেজে পড়ুয়া যারা রয়েছে তারা একটাই কমেন্ট করছে বারবারে, আমি পূর্বে ভিডিওগুলোতে দেখেছি যে দাদা আগামীকাল কি আদৌ স্কুল খোলা থাকবে। তো সেই নিয়ে শিক্ষা দপ্তর সূত্রে কি খবর উঠে এসেছে, নোটিফিকেশন কি আদৌ দেওয়া হয়েছে কিনা, বিস্তারিত কি আপডেট চলুন জেনে নেবে এই ভিডিওতে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে আগামী সোমবার অর্থাৎ আগামীকাল থেকেই খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত স্কুল, নতুন করে আর ছুটি বাড়ানো হচ্ছে না বলেই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে এবং সেক্ষেত্রে আপনারা অনেকেই একাধিকবার কমেন্ট করেছেন আগের ভিডিওগুলোতে যে সোমবার থেকে কি তাহলে আমরা স্কুলে যাব বা স্কুল কি আদৌ খোলা হবে, এ সংক্রান্ত কি কোনো নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা রয়েছে। তো সেই নিয়ে বিস্তারিত আমি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তাপপ্রবাহের কারণে আপনারা জানেন যে 7 দিনের কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছিল এবং সেক্ষেত্রে আগামী সোমবার অর্থাৎ কাল থেকেই ফের শুরু হয়ে যাচ্ছে স্কুল। তাপপ্রবাহের জন্য 1 সপ্তাহের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার। সেই ঘোষণার পরেই কিন্তু তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং সেই বিজ্ঞপ্তি প্রকাশে আমরা দেখেছিলাম যে অতিরিক্ত বেসিসে 7 দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। সেই 1 সপ্তাহের সময় কিন্তু ফুরিয়ে গিয়েছে এবং কমে গিয়েছে তাপপ্রবাহ, তবে ছুটি শেষে স্কুল খোলার বিজ্ঞপ্তি শনিবার রাত পর্যন্ত কিন্তু প্রকাশ করেনি শিক্ষা দপ্তর, যেটাকে কেন্দ্র করে একাধিক যে স্টুডেন্ট রয়েছে বা শিক্ষক মহাশয় রয়েছে তারা কিন্তু ধন্দের মধ্যে রয়েছে, কারণ তাদের হাতে কোনো রকম নোটিফিকেশান আসেনি। তো যাই হোক, অধিকাংশ স্কুল সোমবার থেকে পঠন পাঠন ফের চালু সিদ্ধান্ত নিলেও স্কুল খোলার সরকারি বিজ্ঞপ্তি কেন প্রকাশিত হলো না সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এতে কিন্তু বিভ্রান্তি ছড়াবে মনে করছেন শিক্ষকদের অনেকেই। তো শিক্ষা দপ্তরের এক কর্তা তিনি জানাচ্ছেন যে রবিবার বিজ্ঞপ্তি জারি হতে পারে, অর্থাৎ আজকেই রাত্রের আগে একটি নোটিফিকেশন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সরকারিভাবে, যেখানে স্কুল খোলার ব্যাপারে তারা সমস্ত কিছু ডিটেলসে জানিয়ে দেবে। তাছাড়া 1 সপ্তাহে ছুটির কথা বলা হয়েছিল, ছুটির মেয়াদ না বাড়লে সোমবার থেকে স্কুল খোলার যে স্বাভাবিক যে নিয়ম রয়েছে সেটা কিন্তু বহাল থাকবে, বিভ্রান্তি করার কিন্তু কোনো কারণ নেই বলে কিন্তু জানাচ্ছে ওয়াকিবুল মহল। যাই হোক, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানান যে 11শ শ্রেণী যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়নি তাই ফল প্রকাশ করা যাচ্ছে না, যেটা আমি গতকালকে বলেছিলাম হাতে গোনা কয়েকটি স্কুল 6ষ্ঠ থেকে 8ম প্রথম পর্যায়ে যে মূল্যায়ন বা যেটা ইউনিট টেস্ট রয়েছে সেই ইউনিট টেস্টের মূল্যায়ন কিন্তু বাকি রয়েছে, প্রাথমিক পর্যায়ক্রমিক যে মূল্যায়ন বাকি রয়েছে এইসব কিছু আগামী 7 দিনের মধ্যে নিয়ে কিন্তু নিতে হবে, কারণ ফের তাপপ্রবাহের ফলে কিন্তু ছুটি না পড়লে 2 মে থেকে কিন্তু গরমে ছুটি পড়ার কথা রয়েছে। অর্থাৎ এই যে ছুটি সেই ছুটির পরে কিন্তু আবারও একটি ছুটির পড়বে এবং সেক্ষেত্রে সেটা 2 মে থেকে, সেটা আপনারা সকলেই কিন্তু জানেন। তো যাই হোক, আপনাদের জানিয়ে রাখি প্রসঙ্গত নতুন করে আর তাপপ্রবাহের সতর্কতা নেই রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে নতুন করে উত্তর ও দক্ষিণের কোনো জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা নেই, বরং ঘূর্ণাবর্ত যেটা রয়েছে সেই ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ার ফলে 25 তারিখ পর্যন্ত যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে রাজ্যের বিভিন্ন জেলাতেই। রবিবার সকাল থেকে গোটা দক্ষিণবঙ্গের আকাশ কার্যত মেঘলা, হালকা বৃষ্টিপাত হয়েছে কলকাতা সংলগ্ন যে শহরতলি এলাকাগুলো রয়েছে সেখানে। 25 তারিখের পর থেকে নতুন করে বৃষ্টিপাত না হলেও 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি যেটা রয়েছে সেটা কিন্তু না হওয়ারই সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যবাসীতে। তো যাই হোক, তেমন গরমের নতুন করে সম্ভাবনা নেই এখন, তাই এই পরবর্তীতে যে পরিস্থিতি রয়েছে সেই নতুন করে আর বাড়ানো হচ্ছে না গরমের ছুটি। শনিবার পর্যন্ত বন্ধ থাকার পূর্ববর্তী নির্দেশিকার মেয়াদও কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তাই সোমবার থেকে স্কুল কলেজে ফিরতে হবে পড়ুয়াদের। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কলেজে পড়ে, তারাও কিন্তু প্রশ্ন করছে যে আমাদের কলেজ কি খুলবে কিনা, তো তাদেরকেও কিন্তু ওয়েবসাইটে ফলো করতে হবে, তাদের নোটিফিকেশন আসার জন্য কিন্তু একটি সম্ভাবনা রয়েছে আজকে। তো যাই হোক, তাপপ্রবাহের মধ্যে এই 1 সপ্তাহের ছুটিতে অনলাইন ক্লাস শুরু হলেও ফের কিন্তু অফলাইন পঠন পাঠনে ফিরতে পারবেন পড়ুয়ারা, যদিও এর আগে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শিক্ষা দপ্তরের তরফে এবং 2 মে থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমে ছুটি পড়েছে, আর পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো কিন্তু কোনো খবর নেই। তো যাই হোক, আগামী 2 তারিখ থেকে আবারও গরমে ছুটি পড়তে চলেছে বলেই কিন্তু আপডেট পাওয়া গিয়েছে, অর্থাৎ এই ছুটির পরে আবারও ছাত্রছাত্রী যারা রয়েছে তারা ছুটি পাবে, সেটা হচ্ছে 2 মে থেকে। তো আশা করি সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে পারলাম, অনেকেই
এই মুহূর্তে টেনশনের মধ্যে রয়েছে যে দাদা কালকে স্কুল যাব কিনা, তো অবশ্যই আজকের মধ্যেই নোটিফিকেশন চলে আসবে, যেটা আমি আপনাদের সকলকে জানালাম। সেই নোটিফিকেশনের ওয়েট আমাদের করতে হবে, আর আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই জিনিসটা। তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।